সহজে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি জানা যায় আপনার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান। তবে সকল মায়েরা কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি জানতে চান না। কেউ কেউ আনুমানিক আন্দাজ লাগাতে পারেন গর্ভে সন্তানটি পুত্র নাকি কন্যা। আর আনুমানিক আন্দাজ লাগানোর বিভিন্ন পদ্ধতি অর্থাৎ প্রাচীন শাস্ত্র ও ঠাকুমা পিসিমারা কি দেখে গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে তা আন্দাজ লাগাতেন, সে সম্পর্কে অনেক ভিডিওই আমি আপলোড করেছি। যদিও প্রাচীন ধারণার এই কথাগুলো কিন্তু মোটেও বিজ্ঞানসম্মত নয়, অর্থাৎ দেখা যায় এই কথাগুলো মিলে গেলেও বিজ্ঞান এই কথাগুলোকে সাপোর্ট করে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো গর্ভবতী মায়ের স্তনের মাপ দেখে কিভাবে বোঝা যাবে গর্ভে সন্তানটি পুত্র। তো যারা গর্ভবতী এবং স্তনের আকৃতি থেকে এটি আন্দাজ করতে চান যে তাদের গর্ভে পুত্র সন্তান আছে না কি কন্যা, তারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। হ্যালো মামিজ, দ্যাট ইজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের শারীরিক কিছু পরিবর্তন আসে। সকল মায়েদের পরিবর্তন একরকম নয়, এক এক মায়ের শরীর আলাদা, তাই পরিবর্তনগুলো আলাদা রূপে দেখা দেয়। তবে কিছু কিছু ধারণা অনুযায়ী বলা হয় যে যদি কোনো মায়ের গর্ভে ছেলে সন্তান থাকে তাহলে তার পরিবর্তনগুলো যদি কোনো মায়ের গর্ভে মেয়ে সন্তান থাকে তার পরিবর্তনের চেয়ে কিছুটা হলেও আলাদা হয়। তো আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন আপনার শরীরে কিছু না কিছু পরিবর্তন এসেছে, এছাড়াও আপনার রুচি খাদ্যাভ্যাস সবকিছু তো সামান্য হলেও আপনি পরিবর্তন লক্ষ্য করছেন। আপনি দেখতে পারেন আপনার ইউরিনের রং। সাধারণত আমরা জল কম পান করলে ইউরিনের রং কিছুটা হলদেটে বর্ণের হয়ে থাকে, তবে গর্ভাবস্থায় ইউরিনের বর্ণ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আপনি জল কম পান করেন কিংবা বেশি পান করেন দেখতে পাবেন যে ইউরিনের রং অন্যরকম দেখা যাচ্ছে, গাঢ় হলদেটে টাইপের দেখা যাচ্ছে। যদি আপনার ইউরিনের রং আগের থেকে পরিবর্তিত হয়ে গাঢ় হলদেটে বর্ণ ধারণ করে, এমনকি পর্যাপ্ত পরিমাণ জল পান করার পরেও ইউরিনের বর্ণ গাঢ় হলদেটে টাইপের থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনার গর্ভে একটি পুত্র সন্তান আছে। আর আপনার ইউরিনের রং যদি কোনোরূপ পরিবর্তন না হয় তাহলে মানা হয় আপনার গর্ভে কন্যা সন্তান থাকতে পারে। দ্বিতীয়, আপনার শরীরে যে পরিবর্তনটি আপনি লক্ষ্য করতে পারেন তা হচ্ছে মায়ের মুখের ত্বকে কি রকম পরিবর্তন আসছে। এ সময় হরমোন ব্যাপকভাবে পরিবর্তিত হয়, যার ফলে মায়ের ত্বকে অনেক সময় ব্রণ উঠে। আবার কিছু কিছু মায়ের ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং স্কিন আগের চেয়েও বেশি গ্লোয়িং হয়ে যায়। যদি মুখের মধ্যে কোনো র্যাশ ব্রণ এ জাতীয় সমস্যা থাকে তাও দূর হয়ে যায়। দু ধরনের মায়ের মধ্যে দু রকম চেঞ্জিং কেন দেখা যায়, তাহলে এর মধ্যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে গর্ভে সন্তানটি পুত্র নাকি কন্যা? যদি আপনার মুখে আগের চেয়ে বেশি র্যাশ ব্রণ অ্যাকনে এ জাতীয় সমস্যাগুলোর উপদ্রব ঘটে তাহলে বলে দেওয়া যেতে পারে যে আপনার গর্ভে হয়তো পুত্র সন্তান আছে। আর যদি আপনার স্কিন আগের চেয়ে বেশি সুন্দর হয়ে যায়, ব্রণ র্যাশ অ্যাকনে এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যায়, তাহলে হয়তো আপনি কন্যা সন্তানের জননী। গর্ভাবস্থায় চুলের পরিবর্তন দেখেও এটি আন্দাজ করা যায় গর্ভবতী মায়ের পুত্র নাকি কন্যা সন্তান আছে। কারো কারো চুল পড়ে যায়, চুল খসখসে নিষ্প্রাণ হয়ে যায়, চুলের সৌন্দর্য আগের চেয়ে নষ্ট হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার চুল আগে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু গর্ভাবস্থায় চুল পড়ে যাচ্ছে, চুলের রং নষ্ট হয়ে যাচ্ছে, চুল খসখসে হয়ে যাচ্ছে। কারো কারো আবার আগের চেয়েও চুল সুন্দর মসৃণ নরম ঝরঝরে উজ্জ্বল হয়ে যায় এবং কি চুল পড়াও বন্ধ হয়ে যায়। যদি গর্ভাবস্থায় আপনার আগের তুলনায় চুল বেশি সুন্দর চকচকে উজ্জ্বল এবং চুল পড়া বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এটি আন্দাজ করা যেতে পারে যে আপনার গর্ভে একটি পুত্র সন্তান আছে। আর চুল যদি ঝরে যেতে থাকে এবং সৌন্দর্য হারায় তাহলে বুঝে নিতে পারেন আপনার গর্ভে একটি ফুটফুটে কন্যা সন্তান আছে। বেশিরভাগ গর্ভবতী মায়েরা গর্ভের সন্তানের লিঙ্গ আন্দাজ করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করে থাকেন তা হচ্ছে সন্তানের হার্টবিট দেখে লিঙ্গ নির্ধারণ করা। অনেকেই বলে থাকেন সন্তানের হার্টবিট যদি 140 বিট পার মিনিটের বেশি থাকে এর অর্থ হচ্ছে গর্ভে কন্যা সন্তান আছে, আর যদি 140 বিট পার মিনিটের কম থাকে এর অর্থ হচ্ছে গর্ভে পুত্র সন্তান আছে। তবে গর্ভাবস্থার প্রথম দিকে পুত্র হোক বা কন্যা সকলের হার্টবিট কিন্তু অনেক বেশি থাকে, এটি মোটামুটিভাবে দ্বিতীয় ট্রাইমেস্টারের দিকে একটি নর্মাল পজিশনে আসে। আর আপনি যদি অনুমান করতে চান তাহলে একবার হার্টবিটের রিপোর্ট দেখে আপনি এটি অনুমান করতে পারবেন না, অন্ততপক্ষে 2 থেকে 3টি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে যে গর্ভে শিশুর হার্টবিট কত আসছে। কেননা শিশু অনেক সময় ঘুমিয়ে থাকে, সে সময় পুত্র সন্তান থাকলেও শিশুর হার্টবিট কম আসতে পারে বা কন্যা সন্তান থাকলেও হার্টবিট অনেক কম আসতে পারে। আর যদি শিশু অ্যাক্টিভ থাকে সে সময় শিশু পুত্র হোক বা কন্যা হার্টবিট কিন্তু বেশি আসবে।
তাই 2 থেকে 3টি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে এটি অ্যানালাইসিস করা উচিত যে হার্টবিট 140 বা এর কম আসছে কিনা। যদি 140 বা এর কম আসে তাহলে হয়তো হতে পারে আপনার গর্ভে পুত্র সন্তান আছে। এবারে বলছি স্তনের আকৃতি দেখে একজন মহিলার গর্ভে পুত্র নাকি কন্যা কিভাবে আন্দাজ করবেন। প্রত্যেকটি নারীরই স্তন কিন্তু একরকম নয়, সকলেই হয়তো খেয়াল করেছেন দুটি স্তনের মাপ দুরকম। বেশিরভাগ নারীদের বাম স্তন বেশি বড় হয় ডান স্তনের চেয়ে, কারো কারো ক্ষেত্রে আবার উল্টোটিও হতে পারে, তবে খুব কম সংখ্যক নারীর স্তন একরকম হয়ে থাকে। গর্ভাবস্থায় এই স্তনের আকৃতি বাড়তে থাকে এবং পরিবর্তন হতে থাকে, তবে ধারণা করা হয় যে গর্ভবতী মায়ের গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে বাম স্তনের চেয়ে ডান স্তন বেশি বৃদ্ধি লাভ করে। আর গর্ভবতী মায়ের গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে অবশ্যই তার বাম স্তন বেশি বড় হয়ে যাবে বা বেশি বৃদ্ধি লাভ করবে। তাই আপনি খেয়াল করে দেখতে পারেন যে কোন স্তনের আকৃতি আপনার বেশি বৃদ্ধি পেয়েছে। যে লক্ষণগুলোর কথা আমি বলছি তার মধ্যে যে প্রত্যেকটি আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয়। যদি আপনার ছেলে সন্তান হওয়ার লক্ষণগুলো বেশি মেলে তাহলে হয়তো আপনার ছেলে সন্তান হবে, আর যদি মেয়ে সন্তান হওয়ার লক্ষণগুলো বেশি মেলে তাহলে হয়তো মেয়ে সন্তান হবে। তবে কিছু কিছু মায়েরা এই লক্ষণগুলোর মধ্যে থেকে কোনোটাই হয়তো পরিলক্ষিত নাও করতে পারেন, তাই পরবর্তীতে যে লক্ষণগুলোর কথা বলছি সেগুলো একটু মিলিয়ে দেখতে পারেন যে তার মধ্যে থেকে আপনার শরীরে কোনোটি আছে নাকি। গর্ভাবস্থায় আপনার কি খেতে ইচ্ছে করছে? সাধারণত প্রথম ট্রাইমেস্টারে অনেকেই খাওয়া দাওয়া করতে পারেন না, তবে দ্বিতীয় ট্রাইমেস্টারে খাওয়া দাওয়ার পরিবর্তন চলে আসে। এই সময় কিছু মায়েরা চটপটা টকঝাল জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন, কিছু মায়েরা আবার মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন। আপনার মধ্যে কীরূপ পরিবর্তন এসেছে? কারো কারো দেখা যায় আগে যদি ঝাল খাবার পছন্দ ছিল তবে এখন হঠাৎ করে মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। কারো কারো আবার ঠিক উল্টোটি হয়, অর্থাৎ আগে মিষ্টি খাবার পছন্দ ছিল কিন্তু এখন মিষ্টি খাবার দেখলেই যেন বমি চলে আসে। অর্থাৎ গর্ভাবস্থায় টেস্টের পরিবর্তনও বলে দিতে পারে আপনার গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান আছে। যদি আপনার ঝাল জাতীয় বা টক জাতীয় খাবার বেশি পছন্দ হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনার গর্ভে পুত্র সন্তান আছে, আর যদি আপনার মিষ্টান্ন জাতীয় খাবারগুলো বেশি পছন্দ হয় তাহলে হয়তো আপনার গর্ভে কন্যা সন্তান আছে। গর্ভাবস্থায় মর্নিং সিকনেস এই জাতীয় সমস্যা কিন্তু সকল নারীদেরকেই ভোগ করতে হয়। কারো কারো দেখা যায় প্রথম গর্ভাবস্থায় মর্নিং সিকনেস ছিল, দ্বিতীয় গর্ভাবস্থায় মর্নিং সিকনেসের কোনো নামই নেই। কারো কারো আবার কোনো গর্ভাবস্থাতেই মর্নিং সিকনেসের কোনো সমস্যাই দেখা যায় না, আর কেউ কেউ তার প্রত্যেকটি গর্ভাবস্থাতেই মর্নিং সিকনেসের সমস্যা ভোগ করে থাকেন। বলা হয় যে গর্ভাবস্থায় যদি মর্নিং সিকনেস থাকে তার অর্থ এই যে আপনার গর্ভাবস্থা সুস্থ গর্ভাবস্থা, তবে এটি সত্য কথা নয়। গর্ভাবস্থায় মর্নিং সিকনেস না থাকলেও আপনার গর্ভাবস্থা সুস্থ গর্ভাবস্থা হতে পারে। এখন কথা হচ্ছে মর্নিং সিকনেস থেকে আপনি কিভাবে বুঝবেন আপনার গর্ভে সন্তানটি পুত্র নাকি কন্যা। যদি আপনি অনেক ঝরঝরে অনুভব করেন, মর্নিং সিকনেস বা বমি বমি ভাব ও সকালে দুর্বলতা আপনার না থাকে তাহলে হয়তো আপনার গর্ভে পুত্র সন্তান আছে, আর যদি আপনার মর্নিং সিকনেস থাকে তাহলে হয়তো আপনার গর্ভে কন্যা সন্তান আছে। গর্ভাবস্থায় শোয়ার ধরনও বলে দিতে পারে যে একজন মায়ের গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান আছে। গর্ভবতী মা ডান কাত ফিরে ঘুমাচ্ছেন নাকি বাঁ কাত ফিরে, এটি খেয়াল করুন। ধারণা করা হয় গর্ভবতী মা যদি বাঁ কাত ফিরে ঘুমাতে বেশি কমফোর্টেবল ফিল করেন তাহলে হয়তো তার গর্ভে পুত্র সন্তান আছে। আর যে সমস্ত গর্ভবতী মহিলারা বাঁ কাত ফিরে তেমন একটা ঘুমাতে চান না, ডান কাত ফিরে ঘুমাতে বেশি পছন্দ করেন, ধারণা করা হয় তাদের গর্ভে কন্যা সন্তান আছে। গর্ভাবস্থায় হাতেরও অনেক পরিবর্তন আসে, কারো কারো হাত কিছুটা চিপচিপে টাইপের হয়ে যায়, কারো কারো আবার হাত অনেকটা শুষ্ক হয়ে যায়। যদি আপনার হাত একেবারেই শুষ্ক হয়ে যায় তাহলে বুঝে নিতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান আছে, আর যদি আপনার হাত চিপচিপে হয় বা কোনো পরিবর্তন না আসে তাহলে হয়তো কন্যা সন্তান আছে। গর্ভাবস্থায় পায়েরও অনেক পরিবর্তন আসে, কারো কারো পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় এবং পায়ের মধ্যে বড় বড় লোম হয়। যদি এমন পরিবর্তন আপনার মাঝে আসে এটি পুত্র সন্তান হওয়াকে ইঙ্গিত করে থাকে। আর যদি আপনার পায়ের পাতা ঠান্ডা না হয় এবং পায়ে কোনোরূপ পরিবর্তন না আসে, অর্থাৎ পায়ের লোম বৃদ্ধি না পায়, তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনার গর্ভে কন্যা সন্তান আছে। গর্ভবতী মায়ের ওজন ও পেটের মাপ দেখেও আন্দাজ করা যায় গর্ভে সন্তানটি পুত্র নাকি কন্যা। বলা হয় গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে গর্ভবতী মায়ের ওজন অনেক বেড়ে যায়, মুখসহ সারা শরীরে ওজন বৃদ্ধি পায়। তবে গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে গর্ভবতী মায়ের শুধুমাত্র কোমর ও পেটের অংশটি বড় হয়, আর পেটের সন্তান যদি বাঁ দিকে নড়ে তাহলে হয়তো গর্ভে পুত্র সন্তান আছে, আর পেটের সন্তান যদি ডান দিকে বেশি নড়ে তাহলে হয়তো গর্ভে কন্যা সন্তান আছে। যে সমস্ত গর্ভবতী মহিলাদের পেটে পুত্র সন্তান আছে তাদের পেট দেখতে সুন্দর হয়, অর্থাৎ গোলাকার হয়, বাস্কেটবলের মতো। আর যদি
কারো পেটে কন্যা সন্তান থাকে তাহলে তার পেট কিছুটা এবড়ো থেবড়ো এবং চ্যাপটা হয় তরমুজের মতো। গর্ভবতী মা যাদের গর্ভে পুত্র সন্তান আছে তারা পেটের বেশিরভাগ ওজন নিচের দিকে অনুভব করেন, অর্থাৎ পেট নিচের দিকে ঝোকানো থাকে। আর যাদের গর্ভে কন্যা সন্তান আছে তারা পেটের বেশিরভাগ ওজন সারা পেটময় জুড়ে অনুভব করেন এবং উপরের পেট তাদের বেশি ফোলা থাকে। তো ভিউয়ার্স, এই কিছু লক্ষণের মাধ্যমে গর্ভে সন্তান পুত্র নাকি কন্যা তা জানতে পারা যায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।